जितनी दफा देखूं तुम्हें धड़के जोरों से, ऐसा तो कभी होता नहीं मिलके गैरों से। হাই, আমার নাম অর্পিতা। আমার সাথে অভিষেকের প্রায় সাড়ে পাঁচ বছরের রিলেশন। আমাদের পরিচয় হয় ফেসবুকের থ্রু। অ্যাজ এ ফ্রেন্ড আমরা প্রথমে কমিউনিকেট করি, কিছু মাস ফ্রেন্ডস ছিলাম, দিয়ে তারপর আস্তে আস্তে ভালো লাগা শুরু হয়, দেন আমাদের রিলেশনশিপ শুরু হয়। আমাদের প্রথম থেকেই লং ডিস্টেন্স রিলেশনশিপই ছিল, তো সাড়ে পাঁচ বছর আমরা লং ডিস্টেন্সেই ছিলাম। ফার্স্টেও চেন্নাইতে ছিল, আমি তখন আমার হোম টাউন রায়গঞ্জে ছিলাম। দেন আস্তে পরে আমি কলকাতা চলে আসি, দেন ও চলে যায় নিউজিল্যান্ডে। বাট তবু আমাদের রিলেশনশিপটা কন্টিনিউ করে, আর এখন বিয়ে হচ্ছে আমাদের। আমি অভিষেক, আজকে অর্পিতার সাথে আমার বিবাহ সম্পন্ন হবে। অর্পিতার সাথে আমার প্রথম পরিচয় হয় 5 বছর আগে ফেসবুকে। ফেসবুকে আমাদের পরিচয় 5 বছর না, ছোটো 6 বছর ফেসবুকে আমাদের পরিচয় থেকে আমাদের কথাবার্তা, তারপরে আমাদের দেখা প্রথম হয় হচ্ছে দুর্গাপুরে। দিয়ে ওখান থেকে আমাদের আস্তে আস্তে বন্ধুত্ব হয়, খুব ভালো বন্ধুত্ব হয়। তারপরে 2013 শুরুর দিকে আমাদের ভালোবাসা জেগে ওঠে। দিয়ে আমরা 2013 এপ্রিল মাসে একে অপরকে প্রপোজ করি, তারপর তখন থেকে আমাদের রিলেশনশিপ শুরু হয়। Looks like we made it, look how far we've come, my baby. We might have took the long way, we knew we'd get there someday. They said, I bet they'll never make it, but just look at us holding on. We're still together, still going strong. Still, you're still the one I run to, the one that I belong to. You're still the one I want for life. You're still the one that I love, the only one I dream of. You're still the one I kiss গিয়ে, তারপর ওখান থেকে আমরা মাঝে মাঝে দেখা করি, মাঝে মাঝে আমরা আমি ওর বাড়িতে যাই আমার কলেজ থেকে পালিয়ে। একবার ধরাও পড়ে যাই, ওর দাদা আমাদের দেখে নেয়, ওখানে দিয়ে আমার বাড়িতে জানিয়ে দেয়। ওর দাদাও সেই জিনিসটা অ্যাকসেপ্ট করেনি, ইনিশিয়ালি আমার বাড়ির লোকও অ্যাকসেপ্ট করেনি। তারপরে অনেক বুঝিয়ে বাজিয়ে ওর দাদার সাথে ফোনে কথা বলে, বাবা মার সাথে বাবার মাকে বুঝিয়ে অনেক অনেক চেষ্টা করে প্রায় 1 বছর লেগে গেছে আমাদেরকে দুজনকেই, যে আমাদের বাড়ির লোককে বোঝাতে। বছর ডিসেম্বর মাসে আমার বাড়ির থেকে ওর বাড়িতে আমরা যাই কথাবার্তা বলতে বিয়ে নিয়ে। এটা খুব ভালো, ওর থেকে আমি অনেক কিছু শিখেছি। ফর এক্সাম্পল, নিজের এগেনস্টে যদি কেউ কোনো কথা বলে আমি সেটাকে অ্যাকসেপ্ট করি নি সবসময়, ঠিক আছে চলো দেখা যাবে। ওর থেকে আমি এটা শিখেছি যে না, ওই জায়গায় উঠে দাঁড়ানো দিয়ে ওকে ওই মুহূর্তে মনে বোঝানো। আমাদের দুর্গাপুরে যখন আমাদের প্রথমবার দেখা করার কথা ছিল, তখন ওকে বলেছিলাম একটা অমুক বাসস্টপে আসতে, আমার আমি যেখানে ছিলাম তার থেকে 5 মিনিট দূরে। তো ও একটা সময় দেওয়া ছিল, সেই সময়ে ও এসে যায়। আমি এসেছিলাম হচ্ছে অ্যারাউন্ড 40-50 মিনিট পরে, দাঁড়িয়ে আমায় অ্যারাউন্ড 10-15 বার ফোন করেছে। ফোন করার পরে যখন আমি ফাইনালি পৌঁছাই, তখন সে এতটাই এম্বারেসড হয়েছে ওখানে 40-50 মিনিট দাঁড়িয়ে, যে ওখান থেকে আমাদের বাসে করে একটা জায়গায় যাওয়ার ছিল, কারণ জায়গাটা অনেকটা দূর ছিল আর বাস স্ট্যান্ডগুলো দুর্গাপুরে অনেক দূরে দূর দিয়ে। কিন্তু এতটাই এম্বারেসড হয়ে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ও হাঁটতে শুরু করে, আরও পড়েছিল একটা হিল চটি, সে হাঁটতে 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 একসময় হিল চটিটা ছিঁড়ে গেল, ছিঁড়ে ওর পাটাও হালকা কেটে গেল, হিল চটিটা ছিঁড়ে গেল, দিয়ে ওকে খালি পায়ে হাঁটতে হচ্ছিল। তখন আমি একটা স্যান্ডেল পরেছিলাম, সেই স্যান্ডেলটা ওকে দিলাম, দিয়ে আমি খালি পায়ে হাঁটতে শুরু করলাম। দিয়ে তারপরে ওখান থেকে আর কি ওর যে রাগটা ছিল
এতক্ষণ বেট করানো, সেই স্যান্ডেল ফ্যান্ডেল দেওয়ার পরে ও একটু শান্ত হলো। এই এটা আমি আমরা এখনও খুব কথা বলি আর বেশ মজাও লাগে এই ব্যাপারটা ভাবতে। এরকম আরও টুকটাক তো অনেক আছেই। মানে ও ভীষণ কেয়ারিং, মানে এত ভালো আর এত সাপোর্টিভ। মানে আমি জানি না, মানে বাকি মেয়েরা আমি কারোর সাথে কম্পেয়ার করতে চাই না, বাট ভীষণই 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 সাপোর্টিভ। মানে কোনো কিছুতে না নেই, আমি যেটাই বলবো হ্যাঁ সেটাই ভালো, যেটাই করি না কেন সবসময় আপনাকে সাপোর্ট করেছে। আজকে নার্ভাস লাগছে, নার্ভাস ঠিক না, বেশি টেনশন হচ্ছে, সব অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আছে, দেন আমাকেও রেডি হতে যেতে হবে, নানা রকম লোকজন এসছে, সব কিছু দেখা, সম্পূর্ণ নতুন একটা জীবন শুরু হচ্ছে, আর দেখা যাক কি হয়। ফিলিং হ্যাপি অ্যান্ড টেনসড অলসো, সো ਅੱਖ ਮੇਰੀ ਹੱਸ ਦੇਵੇ ਜਦੋਂ ਤੈਨੂੰ ਤੱਕਦਾ, ਜਾਨ ਤੋਂ ਵੀ ਜ਼ਿਆਦਾ ਤੂੰ ਪਾਸ ਮੈਨੂੰ ਲੱਗਦਾ। ਮੇਰੇ ਖਾਲੀ ਹੱਥੋਂ ਕੋ ਹੈ ਤੋਹਫਾ ਤੂੰ ਰੱਬ ਦਾ, ਤੇਰੇ ਜੈਸਾ ਹੋਰ ਕੋਈ ਹੋ ਹੀ ਨਹੀਂ ਸਕਦਾ। ਮੇਰੇ ਸਜਦੋਂ ਕੋ ਸਾਥੀ ਇੱਕ ਤੇਰਾ ਦਰ ਕਾਫੀ, ਖੁਦਾ ਨਾ ਕੋਈ ਮੈਨੂੰ ਹੋਰ ਮੰਗਦਾ। ਨਿੱਤ ਖੈਰ ਮੰਗਾ ਉਹ ਨਿੱਤ ਖੈਰ ਮੰਗਾ ਸੋਹਣਾ, ਮੈਂ ਤੇਰੀ ਦੁਆ ਨਾ ਕੋਈ ਹੋਰ ਮੰਗਦਾ, ਦੁਆ ਨਾ